হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। যেহেতু এই সময় আমের সিজন, বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের সাইজের কাঁচা আম উঠেছে, আর এই সময়টা আমডাল প্রায় ঘরেই রান্না হয়ে থাকে। আমি কিভাবে রান্না করি আমডাল, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি মসুরের ডাল নিয়েছি, এখানে পরিমাণ মতো নিয়ে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, আর পরিষ্কার পানি দিয়ে আমি হচ্ছে চুলাতে এটা বসিয়ে দিয়েছি। আর সাধারণত ডাল রান্না করতে যেটা প্রয়োজন হয়, আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। একটু যখন ফুটে আসবে ডালটা, তখন কাঁচামরিচটা অ্যাড করে দিব, যাতে ঝাল ফ্লেভারটা খুব ভালো থাকে। আর এরপরে যেহেতু আমডাল, আমি আমটা খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং পিস পিস করে নিয়েছি। আর ডালটা যখন ফুটে আসবে, আমি কিন্তু লবণ অ্যাড করছি, এবং হলুদটা অবশ্যই যখন ডালটা খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন অ্যাড করবেন, নাহলে ডালগুলো কিন্তু সিদ্ধ হবে না। সেই তো, ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে একটা ঘুটনি দিয়ে খুব সুন্দর মতো ডালগুলোকে মিশিয়ে ফেলছি। আর যখনই ডালটা সিদ্ধ হয়ে আসবে, ভালো মতো ফুটে যাবে, তখন আমি আমটা অ্যাড করব। আর এখানে বাগার ডালের জন্য আমি পেঁয়াজ রসুন যেটা কেটে রেখেছিলাম, তেল দিয়ে আমি এটা খুব সুন্দর ভেজে নিলাম। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে কিন্তু আমি 5 ফোড়ন ইউজ করেছি। সেই তো, আমি বাগার দিয়ে দিলাম ডালে, বাগাইটার পর বলক আসা পর্যন্ত ওয়েট করবো। এবং এই তো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভাবে সবকিছু মিশে গিয়েছে আর আমার ডালটা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ডাল রান্না করে দেখতে পারেন, আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।